যারা কাবলার পশ্চিম আছে তারা পূর্ব দিকে ফিরে সেজদা করছে, যারা কাবলার দক্ষিণ আছে তারা উত্তর দিকে ফিরে কাবলাকে সেজদা দিচ্ছে। কেউ দিয়েছে 30 বছর, কেউ দিয়েছে 40, 50, 60, 70 বছর। আর যখন 70 বছর যে কাবলাকে সামনে রেখে নামাজ, আমি আপনি পড়েছি 70 বছরের সে বাসনা, 70 বছরের যে নেক তামান্না। এমনি একটু বলেন, আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কাবার দৃশ্যটা আমরা দেখি, অ্যান্ড্রয়েড মোবাইলে কাবার দৃশ্য দেখি, হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে? এই আল্লাহর ঘরের আমরা অনেক সময় দেখি মসজিদের মধ্যে কাবার কিছু টাইলস লাগিয়ে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কাবা ঘরের ছবি, কাবা ঘরের টাইলস লাগিয়ে দেওয়া হয়। বলেন, এটা যখন আমরা দেখি অন্তরে যে প্রশান্তি পাওয়া যায়, এটা কি কোনো ভাষায় প্রকাশ করার কথা? সম্ভব নয়, এটা এক্সপ্লোর করা সম্ভব নয়, এত একটা প্রশান্তি। আর যখন ইমানদার দেখতে 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 খানে কাবার সামনে যখন যাবে, গেট দিয়ে দুটো সর্বপ্রথম যখন কাবার দিকে তাকাবে, সুবহানাল্লাহ, তখন ইমানদার সঙ্গে সঙ্গে যা কিছু আল্লাহর কাছে বলবে সঙ্গে সঙ্গে সব কিছু কবুল করা হবে। সর্বপ্রথম কাবাকে সর্বজে এক নজর দেখবে, দেখার সাথে সাথে যা মানুষ বলবে, মুখ দিয়ে যা উচ্চারণ করবে, সব কিছু আল্লাহ কবুল করে নেবেন। এক একবার তাওয়াব দিয়ে আল্লাহর ঘরকে দেখবে। আমরা দেখি অনেক সময় বহু মানুষের বয়স 70 বছর হয়ে গেছে, বাড়িতে 3-4 লাগে ধরে হাঁটানোর জন্য, ঠিক কিনা বলেন? 3-4 ধরে হাঁটানো লাগে, হুইল চেয়ার লাগে, একদম হাঁটতে পারে না। কিন্তু এরকম 70-80-90 বছর যখন বলে যে আমি আল্লাহর ঘর কীভাবে তাওয়াফ করবো, দুই পাশে দুইজন পরিবার পরিজনের রেডি হয়ে যায় ওনাকে ধরানোর জন্য। কিন্তু ইমানদার যখন আল্লাহর কাবা কালো গিলাফটা কাবা ঘর যখন দেখে, বলে যে আমারে ছেড়ে দাও, আমি এখন হাঁটতে পারবো। বুঝছি, আপনার এখন কেমন লাগতেছে বলতেছে? আমার এখন মনে হচ্ছে আমি 25 বছরের একটা টকবক যুবক হয়ে গেলাম। এই পাওয়ারটা হচ্ছে আল্লাহর ঘরের, সুবহানাল্লাহ। কারো কালারটা হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ, কারো নেভি ব্লু কালার পছন্দ, কারো চকলেট কালার পছন্দ, এক একটা এক এক কালার পছন্দ। কিন্তু পৃথিবীর জমিনে যখন মানুষ আল্লাহর ঘর তাওয়াফের জন্য যায়, খানায় কাবার পথে যখন রওনা হয়ে যায়, বলেন একটা কালারের শুধু কাপড় পরিধান করতে পারে, বলেন সে কালারটার নাম কি? সাদা। সাদা কেন? সাদা কালার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমি আপনি আমরা সবাই। দুনিয়াতে কত ধরনের স্যুট পরেছি আমি আপনি, দুনিয়াতে কত কালারের কাপড় পরেছি, কিন্তু আমাকে আপনাকে শেষ যে কাপড় দিয়ে মুড়িয়ে ফেলবেন সেই কাফনের কালারটা কি বলে? সাদা কাফন। পৃথিবীর কোনো রাজাকে কি রঙিন কাপড় দিয়ে দিছে? পৃথিবীর কোনো বাদশারে রঙিন কাপড় কাফন দিয়ে দিছে মনে? প্রত্যেকে রাজা যে কাফন পরিধান করবে, রিক্সা চালক প্রজা সেই কালার পরিধান করবে, ঠিক কিনা বলেন? যখন ইহরাম করে ফেলে মানুষ, এই জিনিসগুলো সূক্ষ্ম কথা, যখন বান্দা যখন ইহরাম করে ফেলে, ইহরাম পড়ার সাথে সাথে যারা ইহরাম পড়ে তারা জানে দুনিয়ার সকল খায়েশ চলে যায়, দুনিয়ার সকল চিন্তা ভাবনা মানুষের ব্রেন থেকে চলে যায়, মানুষের ভিতর আল্লাহ একটা ভয় ভিতরে কাজ করে, আল্লাহর একটা রহমত ভিতরে কাজ করে, অন্তরটা নূরানিয়ত হয়ে যায় এবং অন্তরের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর খৌফ থাকে এবং বান্দা ভেতরে ভেতরে কাঁদতে কাঁদতে অনুশোচনা হয়ে যায়। আল্লাহ দুনিয়াতে কত রঙের, কত বেরঙের, কত দামি দামি কালারফুল জামা পড়েছে, আল্লাহ আজ ইহরাম, হয়তো ইহরাম দিয়ে আমাকে শেষ বিদায় দিয়ে দিবে, আর যদি হায়াত থেকে ইহরামের পর আবারও কালারিং কাপড় পরব, কিন্তু শেষ হবে সাদা ইহরামের মাধ্যমে। বান্দা যখন দুনিয়ার সব কিছু থেকে বিরত রেখে ইহরাম যখন পরে ফেলে, আমার আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টিতে থাকা, রহমতের ফেরাস্তাগুলাকে বলতে থাকে, হে আমার ফেরাস্তারা, আমার বান্দা দেখো দুনিয়ার সকল কিছু থেকে মুক্ত হয়ে, দুনিয়ার কত রঙের বিরঙের কাপড় সব কিছু থেকে মুক্ত হয়ে, আমার এ বান্দা আজ সাদা কাপড় পরিধান করে আমার কাবার পথে রওনা হয়ে গেছে, আমার কাবার তাওয়াফের জন্য কাবাকে ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফের জন্য আমার বান্দা রওনা হয়ে গেছে, এবং আমার আল্লাহ ওই বান্দার প্রতিটা কদমের সাদকায় নেকি লেখা হয়, সুবহানাল্লাহ, প্রতিটা কদমের বিনিময়ে জান্নাতের পথকে সংকুচিত করে দেওয়া হয়, প্রতিটা কদমের বিনিময়ে বান্দার সগীরা কবিরা গুনাহকে ঝেড়ে দেওয়া হয়। এবং ইমামদার যখন নিজ দেশ থেকে, নিজ জায়গা থেকে, নিজ এলাকা থেকে, নিজ ভূখণ্ড থেকে যখন আল্লাহর ঘরের দিকে যখন রওনা হয়ে যায়, এখন যে অত্যাধুনিক যে বাহন রয়েছে, প্লেন আছে, বিভিন্ন বাহন আছে, দ্রুতগামী বাহন, বাহনে যখন ছড়ে ইমানদার,
চড়তে চড়তে যখন সেই জাজিরাতুল আরাবে যখন পৌঁছে যায় এয়ারপোর্টে যখন নামে, ইমামদারদেরকে আরেকটা বাহনের মাধ্যমে আল্লাহর ঘরে নিয়ে যাওয়া হয়। সর্বপ্রথম যেতে যেতে ইমামদার, তখন কিন্তু যারা এটা কেউ কোনো পৃথিবীর কোনো বক্তা বক্তব্যের মাধ্যমে এটা ভাষায় প্রকাশ করতে পারবে না, পৃথিবীর কোনো লেখক তার লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবে না, পৃথিবীর যত বড় ভাষা পাণ্ডিত্য অর্জন করুক না কেন, কিন্তু যে ফিল, যে চাক্ষুষ, যে ফিল পাওয়া যায় আল্লাহর ঘরের পথের দিকে যাওয়ার, যে ফিল পাওয়া যায়, সে ইমানদার যখন এই ফিলটা নিয়ে হৃদয় পুরো একরাশ হৃদয় আল্লাহর ঘরের মহব্বত নিয়ে যখন আল্লাহর ঘরের দিকে যায়, আপনি কি একটা কল্পনা করতে পারেন? আজকে শীতলপুরে আমরা নামাজ পড়ছি, ঠিক কিনা বলেন? আমাদের কেবলা কোথায়? এখান থেকে হাজারো কিলোমিটার দূরে, কিন্তু আমরা কেবলার দিকে ফিরে যাবরা আমরা পূর্ব দিকে আছি, পশ্চিমের দিকে কাবলার দিকে ফিরে আমরা সিজদা করছি। যারা কাবলার পশ্চিম আছে তারা পূর্ব দিকে ফিরে সিজদা করছে, যারা কাবলার দক্ষিণ আছে তারা উত্তর দিকে ফিরে কাবলাকে সিজদা দিচ্ছে। কেউ দিয়েছে 30 বছর, কেউ দিয়েছে 40, 50, 60, 70 বছর। আর যখন 70 বছর যে কাবলাকে সামনে রেখে নামাজ, আমি আপনি পড়েছি 70 বছরের সে বাসনা, 70 বছরের যে নেক তামান্না, এমনি একটু বলেন, আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলে যখন কাবার দৃশ্যটা আমরা দেখি, অ্যান্ড্রয়েড মোবাইলে কাবার দৃশ্য দেখি, হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে। এই আল্লাহর ঘরের আমরা অনেক সময় দেখি মসজিদের মধ্যে কাবার কিছু টাইলস লাগিয়ে দেওয়া হয়, ঠিক কিনা বলে? আল্লাহর কাবা ঘরের ছবি, কাবা ঘরের টাইলস লাগিয়ে দেওয়া হয়। বলেন এটা যখন আমরা দেখি অন্তরের যে প্রশান্তি পাওয়া যায়, এটা কি কোনো ভাষায় প্রকাশ করার কথা? সম্ভব নয়, এটা এক্সপ্লোর করা সম্ভব নয়, এত একটা প্রশান্তি। আর যখন ইমানদার দেখতে 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 খানে কাবার সামনে যখন যাবে, গেট দিয়ে দুটো, সর্বপ্রথম যখন কাবার দিকে তাকাবে, সুবহানাল্লাহ, তখন ইমানদার সঙ্গে সঙ্গে যা কিছু আল্লাহর কাছে বলবে সঙ্গে সঙ্গে সব কিছু কবুল করা হবে। সর্বপ্রথম কাবাকে সর্বজ্যে এক নজর দেখবে, দেখার সাথে সাথে যা মানুষ বলবে মুখ দিয়ে যা উচ্চারণ করবে সব কিছু আল্লাহ কবুল করে নেবেন। এক একবার তাওয়াব দিয়ে আল্লাহর ঘরকে দেখবে। আমরা দেখি অনেক সময় বহু মানুষের বয়স 70 বছর হয়ে গেছে, বাড়িতে 3-4 লাগে ধরে হাঁটানোর জন্য, ঠিক কিনা বলেন? 3-4 ধরে হাঁটানো লাগে, হুইল চেয়ার লাগে, একদম হাঁটতে পারে না। কিন্তু এরকম 70-80-90 বছর যখন বলে যে আমি আল্লাহর ঘর কীভাবে তাওয়াফ করবো, দুই পাশে দুইজন পরিবার পরিজনের রেডি হয়ে যায় ওনাকে ধরানোর জন্য। কিন্তু ইমানদার যখন আল্লাহর কাবা কালো গিলাফটা কাবা ঘর যখন দেখে বলে যে আমারে ছেড়ে দাও, আমি এখন হাঁটতে পারবো, বুঝছি, আপনার এখন কেমন লাগতেছে বলতেছে, আমার এখন মনে হচ্ছে আমি 25 বছরের একটা টকবক যুবক হয়ে গেলাম। এই পাওয়ারটা হচ্ছে আল্লাহর ঘরের, সুবহানাল্লাহ।